একটা মেয়ে যে যেই ঘরে গেছে সেই ঘর থেকে সে ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের তালিম দিয়েছে। দিতে দিতে 16 বছর পরে দেখা গেল পুরা মঙ্গোলিয়া প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাইয়া তৈয়ার হয়ে গেছে। এই নির্যাতনের মধ্যে বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোষ্ঠও ছিল না, আগুন দিয়ে পুড়তে পুড়তে গলায় রশি লাগিয়ে মক্কার পাথর কঙ্করের উপর দিয়ে টানতে টানতে চামড়া গেছে, গোষ্ঠ গেছে, অনেক জায়গায় বড় বড় গর্ত ছিল, বাইরে থেকে হাড় দেখা যেত হাড়। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। ঐতিহ্যবাহী পেকুয়া উপজেলা অন্তর্গত রাজাখালী মাঝিরপাড়া আল আমিন কাফেলার সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর আন্তরিকতা, মানসিকতা, সহযোগিতা সব কিছু মিলে আজকের এই মাহফিল। মাহফিলের মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, এ পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের যে সকল ভাইয়েরা উদ্যোগী, সহযোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, অংশগ্রহণকারী, কোরআনে পাকের বারাকাত এবং ফজাইলে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নামে নামি ইসমে গ্রামীর তোফায়েল এবং বারাকাতে আমরা যারা এই মাহফিলের দিকে হাত বাড়িয়েছি, এগিয়ে এসেছি, হাসরের কঠিন দিনে আল্লাহ পাক যেন মেহরবানি করে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দেন, আমল নামাটা যেন ডান হাতে আমরা লাভ করতে পারি। আর ডান হাতে যদি আমল নামা পাওয়া যায় তাইলে আর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। আল্লাহ পাক তো বান্দাদেরকে মাফ করতে চান নাকি আটকাইতে চান? মাফ করতে চান, আটকাতে তিনি চান না। ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, এই আয়াতের আগ পর মিলিয়ে বান্দা তোমাদের গুনাহ যত বড় আমি রব্বুল আলামিনের ক্ষমা তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড়। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত পাক পঙ্কিলতার মহাসমুদ্রে ডুবে যাও, ভরা ডুবি হও, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, না উম্মেদ হইও না। এলাকার আমাদের যে সকল গর্বিত সন্তান, আমাদের ভাই বিদেশে প্রবাসে আছেন, এই মাহফিলটার মূল চালিকা শক্তি মনে হয় তারা, আমার মনে হয় আর কি, আমি যেটুকুন বুঝতে পেরেছি। বর্তমানে বাংলাদেশের 1,34,00,000 ১,34,00,000 বাংলাদেশের মানুষ বিদেশে প্রবাসে আছে। এই যে করোনাকালীন একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করল, সব কিছু যখন বন্ধ হয়ে গিয়েছিল গার্মেন্টস ফ্যাক্টরি সহ, তখন বিদেশিদের পাঠানো রেমিটেন্স, এটা ছিল আমাদের বাংলাদেশের জাতীয় অর্থনীতির কোরামিন, কোরামিন এটা দিয়েই আমাদের অর্থনীতিকে ধারণ করা হয়েছে, ধরে রাখা গেছে। সুতরাং প্রবাসী যারা, তারা শুধু পরিবারের সম্পদ নয়, আপনার আমার দেশের এবং জাতির সম্পদ। তাদের জন্য আমি সবসময় নিজে ব্যক্তিগতভাবে প্রাণ ভরে দোয়া করি, হৃদয় উজাড় করে দোয়া করি, আল্লাহ পাক যেন বিদেশে দুর্দেশে পরবাসে তাদেরকে হেফাজত করেন,
সহী সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে যথাসময়ে আবার বাড়িঘরে ফিরিয়ে এনে তাদের বুড়ো মা, বুড়ি বাবা, তাদের স্ত্রী, নাবালিক সন্তান, তাদের সবার কলিজা ঠান্ডা করেন, সবার কলবে যেন সাকিনাত নাজিল করেন, সবাই পড়ি আমিন। ভাই শ্রোতা কম, আপনারা যদি মরার মতো বসে বসে হ্যাঁ হ্যাঁ করেন চলবে না, আমি সীমিত সময় কথা বলবো, কিন্তু আমরা মুসলমান, বীরের জাতি না ভীরুর জাতি, বীরের জাতি না ভীরুর জাতি, বিড়ালের জাতি না বাঘের জাতি। আপনার আমার পূর্বপুরুষ তারা ছিলেন শের খোদা আসাদুল্লাহ, বাঘের সন্তান। সুন্দরবনের বাঘ যদি ভুলে যায় আমি বাঘের সন্তান, তাহলে সে যেই হুঙ্কারে সুন্দর বনভূমি কেঁপে উঠে সেই হুঙ্কারটাও দিতে পারবে না, কারণ সে যে বাঘের সন্তান এটাই ভুলে গেছে। আজকে আমরা বাঘের সন্তানরা বিড়ালে পরিণত হয়েছি, বাঘের গর্জন এত প্রাণময় জীবনময় ভয়াবহ, সে যখন হাল্লুম করে উঠে পুরা পাহাড় বনভূমি কেঁপে উঠে, ঠিক কিনা বলেন? আর বিড়াল যখন ডাক দেয় ঘরে ডাকলে বাইরে থেকে শোনা যায় না, তাহলে আমরা ইসলামের বাঘ, ইসলামের সিংহ। নিজকে কোনো সময় ছোট করে দেখবেন না, হীন ক্ষীণ দুর্বল এটা মনে করা যাবে না। মুসলমান দুনিয়ার গোলাম নয়, দুনিয়ার মালিক। যেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নয় এই কোরআন বরং বিশ্বমানবের চেতনাবাণী। যেই নবীজির মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি তার পরিচয় মা আর সালনাকা ইল্লা রহমতাল্লিল আলামিন। আর যিনি এই নবী আর কোরআন পাঠিয়েছেন তার পরিচয় রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রহমতুল্লিল আলামিন, জিকরুল্লিল আলামিন। তাহলে তিনটাই, জাতীয় নাকি আন্তর্জাতীয়, জাতীয় নাকি আন্তর্জাতীয়, ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল। তাহলে মুসলমান তাদের আবাসভূমি এলাকা কোনো নির্ধারিত ভৌগোলিক সীমানায় নয়, মুসলিম হে হা মতন হায় সারা জাহা হামারা। আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, দু কথা বলার এবং শোনার সুযোগ লাভ করেছি, এই জন্য আমরা গর্বিত। খুশির আমেজে আমরা ভেসে বেড়াচ্ছি, পর্দার আড়ালের আমার দিনই বোন, মা বোনেরা তারা পর্যন্ত এই মাহফিলের জন্য নিবেদিত প্রাণ। তো আমরা শুরুতে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? আসেন যে কথাটা বললেন আমার বিশ্বাস করতে খুব, আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। ইমানের ব্যাটারি কিছুটা তো চার্জ হয়েছে, এই ব্যাটারি যদি ড্যাম হয়ে যায় একবার বসে যায় তাহলে বসে বসে মার খাওয়া ছাড়া আর কিছু হবে না। আর এই ব্যাটারি যদি আপনি
সবসময় নিয়মিত রেগুলার রাখতে পারেন, চার্জফুল রাখতে পারেন, দুনিয়াতে এমন কোন শক্তি নাই আপনার সামনে দাঁড়াইতে পারে। মূল কথা বলবেন, দীর্ঘক্ষণ একটু লম্বা কথা বলবেন, আমাদের আগামী দিনের আশা ভরসা। আওলাদে রাসুল হযরত আল্লামা মাওলানা মাহবুব ইজ্জুদ্দিন তাহির আল জাবেরি আল মাদানী, তার বয়স যখন আমার ছিল তখন আমি এক একটা মাহফিলে দুই ঘন্টাও কথা বলেছি, এখন তো এক ঘন্টাও বলতে পারি না, কারণ ডায়নামা দুর্বল, মেশিন দুর্বল, সাউন্ড বক্স দুর্বল, লেখায় লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, বয়সটা হলো আরজালিল উমর। নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন, হাতে গোনা কয়েকজন এই দাওয়াত গ্রহণ করেছেন, পুরা মক্কাবাসী, মক্কার সকল নেতা, তারা সবাই নবীর বিরুদ্ধে ছিল, ঠিক কি না? সবাই বিরুদ্ধে। এই যে হাতে গোনা অল্প কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন, তাদের কেউ গোলাম, কেউ কেনা গোলাম, কেউ বংশানুক্রমে গোলামের ছেলে গোলাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই কয়েকজন ছিলেন মক্কার কুরাইশ বংশের। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনুর আগমন অনেক পরে। এখন আমরা যদি দেখি পুরা মক্কা বিরুদ্ধে, অল্প কয়েকজন লোক নিয়ে নবী ইসলামের দাওয়া কাজ করছেন কিভাবে? আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মেনে নাও, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো রেজেকদাতা, কোনো শান্তিদাতা, কোনো শাস্তিদাতা, আল্লাহ ছাড়া কি কেউ আছে? ইলিল হুকম ইল্লা লিল্লাহ, লাহু মা ফিস সামাওয়াতে অমা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতে অল আরদ, এ অনন্ত বিশ্ব চরাচরের আসমান জমিনের সব কিছুর নিরঙ্কুশ মালিক একজন, তিনি কে? আল্লাহ। রেজেকও তিনি দেন, হায়াতও তিনি দেন, সব কিছু তিনি দেন। এখন আমরা যদি সত্যিকার মুসলমান হই, একজন সত্যিকার মোমেন লা ইলাহা ইল্লাল্লাহর মারফতে যখন আল্লাহর কাছে সারেন্ডার করে, তখন সে সবচেয়ে বেশি স্বাধীন, সে সবচেয়ে বেশি সুখী, তার অন্তর সবসময় আল্লাহ তাওহিদি নেয়ামতে ভরপুর থাকে। আর এই আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি বড় মেয়ার কাছে যান, মেজো মেয়ার কাছে, সেজো মেয়ার কাছে, ছোটো মেয়ার কাছে, আপনি যদি দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ওইসব দেবদেবীর কাছে যান, তাহলে দেখবেন যে এক মুখ সোনা দিয়া ভরা যায়, হাজার মুখ ছাই দিয়াও ভরা যায় না, এটা বাস্তব, ঠিক কি না বলেন? এক দেবতার পূজায় একটু মালপানি বেশি খরচ করেছেন, আপনার তৌফিক আছিল, পরের মাসে আরেক দেবতার পূজা যখন আসছে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন আপনি আর বেশি খরচ করতে পারেন নাই, এখন এই দেবতা আপনাকে বলবে যে ওর বেলা এত খরচ করলি আমার ব্যাপারে, তখন আপনি বুঝেন আপনাকে উপরে উঠাবে নাকি নিচে নামাবে। আর কারো উঠাবার ক্ষমতা বোধহয় আছে, নামাবার ক্ষমতা বোধহয় আছে? উঠানের মালিক কে? নামানোর মালিক কে? এটা যদি আমরা স্বীকার করি তাহলে দুনিয়াতে আর কাউকে ভয় করা লাগবে না, কাউকে পরোয়া করা লাগবে না। একজন মুমিনের জন্যে তার আল্লাহই যথেষ্ট, মানতে রাজি আছেন? আসুন ভাইয়েরা, নবী দাওয়াত দিয়েছেন একে একে
কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছেন এই দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে, যারা নবীর কাছে এসে দিন গ্রহণ করেছেন, নবীজি তাদেরকে একতাবদ্ধ করে তালিম দিয়েছেন, তরবিয়ত প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ দেওয়ার পরে, তালিম দেওয়ার পরে, যখন তারা ইসলামের এই তালিম প্রশিক্ষণ এটাকে পুরোপুরি গ্রহণ করল, এটাকে ফলো করল, তারা খাঁটি সোনায় পরিণত হলো। তাদের মধ্যে আর কোনো রকমের খায়েট, কোনো রকমের ভেজাল, কোনো রকমের দুই নম্বরই রলো না। এবার নবী বললেন, বুনিয়ানুম মারসুস, কাঁধে কাঁধ মিলাও, কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, লা তাহাসাদু, অলা তাদাবারু, অলা তাবাগাজু, অলা তানাজ্জাসু, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল মুমিনু আখুল মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছ তারা সব এক, তারা পরস্পর ভাই। রাজি আছেন? যদি আমরা নবীর এই শিক্ষা এটাকে গ্রহণ করতাম, সমাজে আজকে এত বিশৃঙ্খলা থাকতো না, এত দল, এত মত, এত দলাদলি এগুলো কিছুই থাকতো না। যেই কজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে নবী তালিম এবং তরবিয়ত প্রশিক্ষণ এটা দিলেন। দেওয়ার পরে তারা যখন পারফেক্ট হলেন, পারফেক্ট লায়েক হলেন, কাজের উপযুক্ততা পেলেন, উপযোগী হলেন, নবী তাদেরকে নিয়ে এবার একামতে দিনের দাওয়াত দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে জানি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কারোর সামনে নতি স্বীকার করি না। এটা মুসলমানের কালেমার মূল স্পিড, মূল স্পিড, প্রাণশক্তি। অল্প কয়েকজন মানুষ, পুরা মক্কা বিরুদ্ধে, সকল নেতাও বিরুদ্ধে। বেলালকে এক জায়গায় গাছের সাথে লটকায় রেখেছে, লটকায় রেখেছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে খেজুর গাছের সাথে লটকায় রেখেছে। পাথর মেরে ছুরি দিয়ে কেটে কেটে যেখান দিয়ে রক্ত বাইর হয় সেখানে বাবলা গাছের কষ এটা ঢুকায়, যেন জ্বলন পোড়নটা বেড়ে যায়। এইভাবে নির্যাতন চলছে। এই নির্যাতনের মধ্যে বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোস্তও ছিল না, আগুন দিয়ে পুড়তে পুড়তে গলায় রশি লাগিয়ে মক্কার পাথর কঙ্করের উপর দিয়ে টানতে টানতে চামড়া গেছে, গোস্ত গেছে, অনেক জায়গায় বড় বড় গর্ত ছিল, বাইরে থেকে হাড় দেখা যেত, হাড়। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা সবাই মক্কার সেই শুরু নির্যাতন যুগের কঠিন অগ্নি পরীক্ষা এটা দিয়ে পাশ করে যখন সামনে এগিয়েছিলেন, আল্লাহ তাদেরকে এত গ্রহণযোগ্যতা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, তাদের সামনে পুরো দুনিয়া তাদের সামনে এসে সারেন্ডার্ড হয়ে গেছে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এটা ইতিহাস, এটা বাস্তবতা। এই কোরআন, কোরআনের ভাষায় কোরআনের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইনহুয়া ইল্লা যিক্রুল লিল আলামিন। এই কোরআন বিশ্ব মানবের চেতনাবাণী। এই কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, তারা দুনিয়ার সবার উপরে, আগেও ছিল এখনও থাকতাম, যদি বাঘের বাচ্চা বিড়াল না হইয়া যাইতাম। কি বাঘের বাচ্চা কি হয়ে গেছি? বিড়াল হয়ে গেছি। তাহলে এখনো আমরা তাহা মা আনজাল না আলাইকাল কোরআনা লিতাশকা, হে নবী আপনার উম্মত ভাগ্য বিড়ম্বনায় পড়বে, লিতাশকা আপনার উম্মত পোড়া কপালে হবে,
লিতাসকা আপনার উম্মত হতভাগা হবে, লিতাসকা আপনার উম্মত গরিব হবে, লিতাসকা আপনার উম্মত অন্য বিজাতি দ্বারা শাসিত হবে। এই জন্য আমি আপনাকে কোরআন দেই নাই, ইল্লা তাজকিরাতান লিমাইয়াকশা, এই কোরআন এই জন্যই দিয়েছি আপনার যে উম্মত কোরআন পড়বে, কোরআন বুঝবে, জীবনে কোরআনকে ধারণ করবে, বাস্তবায়ন করবে, পুরা সমাজ ব্যবস্থা তাদের পায়ের নিচে থাকবে। তোমরা কোরআনকে মাথার উপরে উঠাও, আমি আল্লাহ পুরা দুনিয়াকে তোমাদের পায়ের নিচে দিয়ে দেব, বিছিয়ে দেব, আল্লাহ পাকের ওয়াদা। আর ঠিক এই ওয়াদা ভিত্তিক সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে যখন এগিয়ে গিয়েছিলেন, মক্কা বিজয় হয়ে গেছে, এখন বদরের যুদ্ধে কিন্তু মক্কার কুরাইশ বংশের যত বড় বড় এক নম্বর নেতা, সাইজ নেতা, বড় নেতা, মাঝারি নেতা, বদরের যুদ্ধে সব নেতা আল্লাহর খাতায় জমা হইয়া গেছে। এটাও তো আপনারা জানেন, বদরের যুদ্ধে আবু জাহেল, উতবা, ওলিদ, রবিয়া, মুগিরা, সাহেবা, উমাইয়া আর বাওয়াইশ রুনামি সনাদিদে কুরাইশ, বুখারী কিতাবুল মাগাজি বাংলা অনুবাদ আছে, খুলে দেখেন। সাহাবারা এক একজনের লাশ নিয়ে আসে, নবী দেখে, হ্যাঁ দিস ইজ আবু জাহেল, দিস ইজ উতবা, হি ইজ উমাইয়া। দেখে দেখে নবী নিজের হাতে বদরের কুয়ায় ফেলেন, এইভাবে চব্বিশ জন। আর বাশ্রুনা মিন সনাদিদে কুরাইশ, দুর্দর্শ কুরাইশের চব্বিশ জন নেতা, তাদের লাশ নবী বদরের কুয়ায় ফেলে দিলেন। সেই বদরের কুয়াটা এখনো আছে, বদরের ময়দান যারা দেখতে যায়, ওয়ারফিল্ড যুদ্ধক্ষেত্রের দিকে ঢুকার সময় হাতের ডান দিকে একটা কুয়া, এটার নাম বীরে আরিশ, বীরে আরিশ। এই কুয়াটা তখনও সচল ছিল, এখনো আছে, এখনো মানুষ এখান থেকে পানি পান করে, উজু করে, গোসল করে, মোটর ফিট করা আছে। আর বদরের মাঠে ঢুকলে সামনে গেলে একটু হাতের ডানে একটু কোণার দিকে বীরে বদর, বদরের সবচেয়ে বড় গভীর কুয়া, যেখানে আবু জাহেল উতবা সহ চব্বিশটা কুরাইশের লাশ। আবু জাহেল কিন্তু মক্কার এক নম্বর লিডার ছিল, উমর ছিলেন দুই নম্বর সেকেন্ড লিডার, বিশ্বাস হয়? আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে, পালিয়ে ছুপিয়ে, গোপনে গোপনে নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। সাহাবাদের রক্তে মক্কার অলিগলি লাল হয়ে গেছে, নবী কিয়ামুল লাইল শেষ রাতে দুই রাকাত নফল নামাজ সাহাবাদেরকে নিয়ে পড়লেন, অল্প কয়েকজন সাহাবা। নামাজের পরে নবী মুনাজাত করতেছেন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে, আল্লাহুম্মা আইয়িদুল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ মক্কায় আমাদের বড় দুর্দিন, বড় দুঃসময়, মক্কায় দুইজন ওমর আছে, আবু জেহেলের আসল নাম ওমর ইবনুল হিসাম, ওমর ইবনুল হিসাম, আর সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর আসল নাম ওমর ইবনুল খাত্তাব, দুজনের নাম ওমর। আবু জাহেলের বাপের নাম ছিল হেসাম, ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর বাপের নাম খাত্তাব। নবী দোয়া করতেছেন, অ্যাটেনশন প্লিজ, আল্লাহুম্মা আইয়িদুল ইসলামা, আয় আল্লাহ বড় দুর্দিন, আমার সাহাবাদের রক্তে মক্কার জমিন লাল হয়ে যাচ্ছে, আল্লাহ মক্কায় দুইজন ওমর আছে, ওমর নামে দুইজন লিডার আছে, আইয়িদুল ইসলামা তুমি ইসলামের সাহায্য করো, বেআহাদিল উমরাইনে দুই ওমরের এক ওমর তুমি ইসলামের দলে এনে দাও। ওমর ইবনুল হিসাম আর ওমর ইবনুল খাত্তাব, হয় হিসামের বেটা ওমর আবু জাহেল,
আর তা না হলে ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের একজন হুজুর মুনাজাতের মধ্যেও কার নাম আগে বলেছে? আবু জাহেলের নাম, আমর ইবনুল হিশাম, আবু জাহেলের নাম, এক নম্বর লিডার। আল্লাহ এক নম্বর লিডারকে কবুল করেন নাই। আপনি ইসলামের পথে আসতে চাইলেও পারবেন না যদি আল্লাহ আপনাকে কবুল না করেন। সেকেন্ড লিডারকে আল্লাহ কবুল করেছেন, কে? ওমর ইবনুল খাত্তাব। দিনের পর মাস, মাসের পর বছর, সময়ের আবর্তনে এই দুনিয়া কালচক্র এগিয়ে চলে। আজকে আমরা কি দেখি? সেকেন্ড লিডার ওমর ইসলাম কবুল করেছেন, করে ওমর বোধহয় হারিয়ে গেছেন, কি বোধহয় মরে গেছেন। ওমর নাম কি আজও জীবিত আছে? আছে। ওমর ফারুক, ওমর 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 নাম দুনিয়াতে কত লক্ষ যে আছে, ঠিক কি না? দুই নম্বর লিডার, কিন্তু ইসলামের আগের দুই নম্বর লিডার। আর এক নম্বর লিডার ওমর ইবনুল হিশাম, আবু জাহেল ইসলাম আসার পরে তার নাম হইল আবু জাহেল নামে একজন মানুষ দুনিয়ার মানচিত্র থেকে আপনি খুঁজে বের করেন তো? মুসলমানদের মধ্যে নাই, কাফেরের মধ্যে বোধহয় আছে। কাফের হইতে রাজি আছি কিন্তু আবু জাহেল হইতে রাজি নাই, কি? এটাই তো বাস্তবতা, এটাই তো আসল কথা। এই ওমর নিজের যোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা, দিনই জজবা আর বাস্তব আমল সব কিছু দিয়ে অর্ধেক পৃথিবী জয় করেছেন। তখনকার অর্ধেক পৃথিবী রোমান সম্রাট সহ। এরপরে ওমরের খেলাফতের মাঝামাঝি ষষ্ঠম বছরে জজিরাতুল আরব পেরিয়ে পশ্চিম দিকে যে লোহিত সাগর, লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা পর্যন্ত এই ওমর জয় করেছেন। নবী হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন জীবনের দায়ে, মক্কায় আর জীবন বাঁচে না। ঘর ঘেরাও করেছে, নবীকে হত্যা করবে। জিবরাইল এসে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ মক্কায় আর থাকা যাবে না। হুজুর বলে, লেমাজা, কেন? হোয়াই নট, কেন মক্কায় থাকা যাবে না? জিবরাইলকে আপনার টের পান নাই? আপনার ঘরের চারিদিকে 40টা কবিলার 40 জন নেতা, তারা আপনার ঘরের চারদিক নাঙ্গা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে। সকালে আপনি বের হবেন, আপনাকে এক কোপ দিয়ে কল্লাটা কেটে তারা তাদের হবল ঠাকুর তার সামনে হাজির করবে, এটা তাদের পরিকল্পনা। সঙ্গে আলী ছিলেন একই ঘরে। হুজুর আলীকে ঘুম থেকে জাগালেন, ইয়া বুনাইয়া কুম, ইয়া বুনাইয়া ইয়া আবা তোরা কুম। আলী উঠলেন হুড়মুড় করে। নবী বললেন, এই নাও একটা নামের লিস্ট, এই লিস্টে আবু জাহেল ওতবা ওলীদ সহ মক্কার অনেক লোকের অনেক সোনা দানা টাকা পয়সা দিনার দেরহাম আমার কাছে আমানত আছে। এখন আমি যদি এইভাবে চলে যাই তাদের এই আমানতকে বুঝিয়ে দেবে, বাবা আমি চলে যাচ্ছি, তুমি এই লিস্টটা নাও, আর ওই যে ঘরের কোনো একটা বস্তা, এই বস্তার মধ্যে আবু জাহেল ওতবা ওলীদ যেই কাফেররা আমাকে মারার জন্য ঘেরাও করেছে তাদের মালপত্র ওই বস্তার মধ্যে। সকালে তুমি লিস্ট ধরে ধরে তাদের আমানতি জিনিসগুলো নামে নামে পৌঁছাই দিও। কালকের পরে পরশু কোনো একটা কায়দা করে তুমিও মদিনার দিকে, ভাই আমরা ওইটা কি করতাম? বস্তার কথা মনে থাকতো কেন? লিস্টের কথা মনে থাকতো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন, যাচ্ছেন তিনি। এখন ওরা ঘরে ঢুকলো দরজা ভেঙে, ঢুকে দেখে যে নবীজির বিছানায় একজন কম্বল মোড়ো দিয়ে শুয়ে আছে।
তারা মনে করলো নবী কম্বল মোড়ো দিয়ে শুয়েছে, মুখ থেকে কম্বলটা সরাইল, সরাইয়া দেখে যে নবী না আলী। দেখে কয় কারে ধরতে আসলাম পেলাম কারে, আলীকে জিজ্ঞাসা করে আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? আলী ছোট্ট করে বলে যে তার খবর তো আমি জানি না, তার খবর তো আমি আসলে তো জানি না কোন দিকে গেছে। নবী আস্তে আস্তে ওই যে ওরা দুয়ার খুলে ঘরে ঢুকবে সেই দরজাটা নবী খুলে বের হলেন। আল্লাহ বলেন মা রামাইতা এজ রামাইতা। সেখানে একটা গোল্লা বাতাস আসলো, 40 জন কাফের ঘরের চারিদিকে আল্লাহ এক মুঠ বালু 40টা কাফের দোনো চোখের মধ্যে ঢুকাই দিলেন। একজনকে আমার চোখ জ্বলে, আরেকজনকে আমার চোখ যায়, আরেকজনকে আমার চোখ বোধহয় বাইরে গেছে। এইগুলা করতে করতে নবী তাদের সামনে দিয়া বের হয়ে গেছেন, গেছেন আবু বকরের বাড়িতে, গিয়ে দুয়ার একটা টোকা দিলেন, টোকা সঙ্গে সঙ্গে দুয়ারটা খুলে গেল। আবু বকর বলে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, দ্বীনের খেদমতের জন্য আবু বকর হাজির, কি করা লাগবে বলেন? দেখেন একজন দ্বীনী কর্মী কত বড় সাবধান, কত বড় জিম্মাদার, হুজুর আদেশ করুন। কয় হিজরত করার ক্লিয়ারেন্স পাওয়া গেছে এই রাতের মধ্যেই, রাত তো আর বেশি বাকি নাই, আমাদেরকে মক্কা ছাড়তে হবে, দুইটা ঘোড়ার দরকার, দুইটা ঘোড়ার দরকার। আবু বকর বলেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, কালকে বিকেলে আমি ওয়েল ট্রেইনড যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত দুইটা যুদ্ধের ঘোড়া একেবারে জিন পোষ লাগাম সব লাগিয়ে আমার ঘরের সামনে বেঁধে রেখেছি। নবী বলেন আজকে রাতে যে ঘোড়ার দরকার হবে তুমি কি করে বুঝলা? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা এটা আপনি দেখেন আমিও দেখি, যার জন্য একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে, দীনের একজন দায়ী হিসাবে আমি এটা অনুধাবন করেছি, 24 ঘন্টার জন্য রেডি থাকতে হবে, সব কিছু নিয়ে সব পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। আমরা কি আসি নাই? এগুলো থেকে আমাদের বাস্তব প্রশিক্ষণ নিতে হবে। ইতিহাস অনেক লম্বা, এইদিকে আমার আর যাওয়ার সুযোগ নাই। এই কোরআনকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, মুসলমানদের কোরআন দুনিয়ার সর্বোচ্চ, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বিজ্ঞান যুক্তিভিত্তিক মহাগ্রন্থ একটাই, সেটা হোলি কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর সীরত, এগুলার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আজ পর্যন্ত, যীশু খ্রিস্টের জন্ম সেই থেকে আজ পর্যন্ত 2000 বছরের বেশি দুনিয়ার সব ইতিহাস নিখুঁত যেই ইতিহাস গ্রন্থ সংরক্ষণ করে এটার নাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 9th edition নবম সংস্করণ খোলেন, যারা এনসাইক্লোপিডিয়া লিখে সম্পাদনা করে তারা একজনও কিন্তু মুসলমান না, হয় ইহুদি নয় খ্রিস্টান। তারা এনসাইক্লোপিডিয়ার মধ্যে লেখে আপনার আমার আমাদের নবী সম্পর্কে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস মোহাম্মদ।
সামনে ব্র্যাকেটে তারা লিখেছে পিস বি অন হিম, পিস বি অন হিম, অর্থাৎ সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান, ইজ দ্য সুপারম্যান, জগতের সর্বোচ্চ মানুষ। এরকম মানুষ আর একজন আসেনি, সব গুণ সব বৈশিষ্ট্য একজন মানুষের ভিতরে, একবারে টৈটম্বুর ভরপুর, একশো ভাগে একশো ভাগ পাওয়া যায় একজন ব্যক্তির কাছে, তিনি মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী যেমন, আমাদের কোরআনটাও কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম, জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি, ইউনানি। কয়েক বছর এরা যখন গড়বড় হয়ে গেল, ইউহারেফু নাহু বিকৃত, সংযোজন বিয়োজন যোগ বিয়োগ প্লাস মাইনাস করতে করতে জাবুর নষ্ট হয়ে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে বনি ইসরাইলের উলুল আজম পয়গাম্বর মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল করলেন ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায়, হিব্রু। কয়েক বছর পরে, কয়েক যুগ পরে, সেই যুগের তাওরাত জবুরের একদল মৌলভী সাহেব, মৌলভী সাহেব চিনেন আপনারা কোন মলই, মলই, সেই যুগের তাওরাত জবুরের একদল মলই, মলই, যারা ইয়াশতারুনা বি আয়াতিল্লাহি সামানান কালিলা, নিজের স্বার্থে নিজে কিছু পাওয়ার জন্যে, খাওয়ার জন্যে জাবুরকেও নষ্ট করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের তাওরাতকেও, কিছু কথা ওরা নিজেরা বানিয়ে ঢুকিয়েছে যেটাতে দাওয়াত বেশি পাওয়া যায়, পয়সা টসা। এই যুগে আমাদের মধ্যেও কিন্তু এরকম বহু লোক আছে ভাই, আমাদের মধ্যে নাই বোধ হয় আছে। আবার কিছু কথা তাওরাত জবুরে যেই কথা থাকলে ওদের মালপানির ক্ষতি হয়, আয় রোজগারের ক্ষতি হয়, এগুলারে বাইর করে ফেলেছে, এইভাবে কিছু ঢুকিয়েছে, কিছু এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ করতে করতে 200 বছর পরে দেখা গেছে আসল যেই জাবুর নাজিল হয়েছিল দাউদ নবীর কাছে, আসল যেই তাওরাত নাজিল হয়েছিল মুসা নবীর কাছে, এগুলো তাওরাতের কাছের ধারেও নাই। আল্লাহ পাক দেখলেন তাদের সব কিছু, দেখে টেকে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, হুজুরের আগের নবী সাইয়েদানা ঈসা ইবনে মারিয়াম, তার জন্মটাও কিন্তু বিশাল এক মুজিজা, ঠিক কি না? ঈসা ইবনে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিল কিতাব নাজিল করলেন সুরিয়ানি ভাষায়, তাহলে দাউদের কিতাব ছিল ইউনানি ভাষায়, মুসা আলাইহিস সালামের কিতাব ছিল হিব্রু ভাষায়, ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল ছিল সুরিয়ানি ভাষায়। আল্লাহর কসম এই তিনটা ভাষার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই, ভাষাগুলো হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আর তাওরাত জবুর ইঞ্জিল নামে কিতাব আছে, মার্কেটে আছে, হোলি বাইবেল, হোলি ইঞ্জিল, কিন্তু এগুলো আসল তাওরাতের ধারের কাছেও নাই, ওই প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর কোনটা যে আসল আর কোনটা নকল এটা খুঁজে বাইর করার সাধ্য কারো নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, সূরা ইউসুফ প্রথম দিকে, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি স্বচ্ছ প্রাঞ্জল বিলসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। আর এই কোরআনের মধ্যে আল্লাহ এমন কিছু টেকনিক টেকনিক এমন কিছু পলিসি আল্লাহ পাক এইটার মধ্যে ঢুকাই দিলেন আরবি ভাষায়, কিন্তু এমনভাবে কোরআনটা কার বানানো আসতে কয়,
কার বানানো? কোরআনের অক্ষরগুলাও আল্লাহর, কোরআনের অর্থগুলাও আল্লাহর। কোরআনটা হলো ডাইরেক্ট অর্ডার, এবারতুন নাস। আর কোরআনের অর্থ হাদিসের মাধ্যমে নবী যে আমাদেরকে যেগুলো দিয়েছেন, নবী কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, হাদিস অন্য কিছু না, কোরআনের ব্যাখ্যা। ওমা ইয়ামতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআনের আয়াত বলতেছি, অ্যাটেনশন প্লিজ। কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কী হবে, তাফসির কী হবে, অর্থ কী হবে, জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে জেনে আগে নবীকে বলেছে, নবী আল্লাহর ওই ব্যাখ্যা মতো কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। তাহলে কোরআনটাও ওহি, হাদিসটাও ওহি। কোরআন ডাইরেক্ট অর্ডার আর হাদিস ইনডাইরেক্ট অর্ডার। অর্ডার ইজ অর্ডার। কোরআন যেমন মানতে হবে, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্যে হাদিস মানা লাগবে না। ভাই, হাদিস মানতে মানতে হাদিস মানার দাবি করে একদল মানুষ সমাজের মধ্যে বের হয়েছে, শুধু বাংলাদেশে না, আমরা আহলে হাদিস। আর আমরা হাদিস যেটা কই, এটা সহি, সহি দি গ্রেট। আমরা ছাড়া যত হাদিস, যত রকম নামাজ যারা পড়ে, সব জাল জয়ীফ, জাল জয়ীফ। এরকম একটা ফরিক বোধ হয় নাই, আছে? অতিভক্তি চোরের লক্ষণ, ভুলে গেলে চলবে না। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই, সিহা সিত্তা, মুফতি মমতাজে নাকি সিহা সিত্তা মুখাস্ত পারে। যে দেশের সংসদে সংসদ সদস্য, গায়ক আছে, গায়িকা আছে, নায়ক আছে, নায়িকা আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, কোনটা নাই? ব্রিটিশ পার্লামেন্টের খবর নেন, আমেরিকার হাউস অফ কমন্সের খবর নেন, 100 জন সংসদ সদস্যের মধ্যে 99 জন রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ, একজন হয়তো ব্যবসায়ী ট্যাবসায়ী, একজন, দেড়জনও পাওয়া যায় নাই। আর দুনিয়ার এমন দেশের আমরা নাগরিক, সংসদে গান গাওয়ার সময় আছে, কেমন মিনিটে খরচ কত লাগে, টাকা দেবে গৌরী সেন, বলতে গেলে কথা শেষ নাই। ভাই, আমি বুড়ো মানুষ, নবী এইভাবে দাওয়াত দিয়েছেন, কিছু লোক দাওয়াত গ্রহণ করেছে, মদিনা থেকে একটা গ্রুপ 2-3 বার এসে তারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছে। এরপরে তারা একটা মহাপরিকল্পনা নিয়েছিল, যখন দেখে যে মদিনা থেকে আসে, তায়েব থেকে আসে, জুল হুলাইফা থেকে আসে, এসে মুহাম্মদের সাথে দেখা করলেই মুসলমান হয়ে যায়। আবু দেহলের বাড়িতে দারুণা দোয়া, সাফা পাহাড় থেকে সাই শুরু করে মারোয়া যাবেন, মারোয়া, মারোয়ার পূর্ব দিকে, হাতের ডান দিকে গাজা মার্কেট, এই মারোয়া আর গাজা মার্কেটের মাঝখানে আবু জাহেলের বাড়ি। ইসলামের বিরুদ্ধে যত পরিকল্পনা, যত ষড়যন্ত্র, সব এখানে হইত। কাবা শরীফ, হারাম শরীফ, তার চারিদিকে কিন্তু লেট্রিন আছে, বাথরুম আছে, দাওরাত মিয়া, কাকুস, টয়লেট, সবগুলো একতলা। আর আবু জেহেলের বাড়ির এটা দোতলা। ইসলামের বিরোধিতা করেছিস, সারা দুনিয়া থেকে ইসলামপন্থীদেরকে কেয়ামত পর্যন্ত ডেকে এনে তোর কলিজার উপরে হাগাবো, তুই পারলে ঠেকাইস। আর সেকেন্ড লিডার ওমর ইসলামকে গ্রহণ করেছে, সেকেন্ড লিডার, সেই ওমর নবীর কাছে গিয়ে শুয়েছে, নবীর পাশে শুয়েছে। বুঝাইতে পারছি না বোধ হয়, কথা কন না কেন? নবীর পাশে শুয়েছেন, প্রতিদিন সেখানে কত লক্ষবার কোরআন খতম হয়, কত লক্ষবার, হাজারবার না, লক্ষ লক্ষবার, মিন কুল্লে ফাজ্জিন আমিক,
দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে আল্লাহর বান্দারা আসে, নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, উমরকে সালাম দেয়, দোয়া করে, ঠিক কি না বলেন? আর ফার্স্ট লিডার আবু জাহেল, একটু আগে বলেছি বদরের কুয়ায়। ভাই আশির দশকে, এইটা আমার আজকে শেষ ওয়াজ, আশির দশকে একবার যখন রাস্তা পুরানটা ছিল মক্কা থেকে মদিনা, পাহাড়ের কিনারে কিনারে সাপের মতো, এখন কিন্তু সেটা নাই, মক্কা তানিম তানিম, সেখান থেকে আপনি গাড়ি ছাড়বেন সোজা উত্তর দিকে মদিনার দিকে, প্রায় 500 কিলোমিটার, ইচ্ছা করলে এক গিয়ারে যাইতে পারবেন, এক গিয়ারে, গিয়ার চেঞ্জ করা এত সহজ, কোনোখানে পাহাড়ের উপর দিয়ে, কোনোখানে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা কিন্তু ঠিক আছে। আর আগে কত কষ্ট হতো হজে গেলে, তো আশিতে রমজান সেখানে ছিলাম, রমজান রোজার মাস, তখন মদিনার জিয়ারা অবস্থান সব শেষ করে মক্কায় ফিরে যাচ্ছি আমরা, আমরা 6 জন, 3 জন বাংলাদেশি, 1 জন পাকিস্তানি, 1 জন মিশরি। একটা গাড়ি ভাড়া করলাম 10টায় মদিনার আম্বারিয়া, আম্বারিয়া হদুদে হারাম, এখান থেকে আমরা গাড়ি ছাড়লাম, ড্রাইভার ছিল মিশরি, মিশরি। তাকে আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আমরা বদর হয়ে যাব, বদরের মাঠে আমরা আধা ঘন্টা নামবো, থামবো, শহীদের কবর জিয়ারত করবো, এরপরে সেখান থেকে আমরা আবার গাড়িতে উঠে মক্কায় গিয়ে জোহরের জামাত কাবা শরীফে মসজিদে হারামে পড়বো ইনশাআল্লাহ। ড্রাইভার ভালো মানুষ, ঠিক আছে। বদরে গিয়ে গাড়ি থামলো, আমরা নামলাম, সঙ্গে সঙ্গে পাশের চা দোকান থেকে একজন বুড়ো সৌদি, একের খুনখুন্না বুড়া, হাতে একটা দামি লাঠি, সে আসলো, হু আর ইউ, ইংরেজিতেই জিজ্ঞেস করলো, আমি বললাম উই আর জায়রিন, জায়রিন, উই আর হাজ, অলসো উই আর টুরিস্ট, হাউ ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস ফিল্ড। আমি আবার তাকে বললাম, বদরের ওয়ার ফিল্ড, মুসলমানদের ক্যাম্প কোথায় ছিল, কাফেরদের ক্যাম্প কোথায় ছিল, যুদ্ধের ময়দান কোনখানে ছিল, বদরের শহীদদেরকে কোনখানে দাফন করা হয়েছে, আবু জেহেল, উতবা, ওলীদ, মগিয়া, রবিয়া, এই 24টা কাফেরের লাশ কোথায় দাফন করা হয়েছে, দয়া করে আমাদেরকে একটু দেখান। বুড়োর খুব আগ্রহ হইল, এরকম তো কেউ দেখতে চায় না, আপনি যেটা কইলেন, তাল মাই তাল, কাম উইথ মি। আমরা গেলাম, ভদ্রলোক দেখাইল যে এইটা মুসলমানদের ক্যাম্প, এই পাহাড়ের ডালে, ওইটা কুরাইশদের ক্যাম্প, সেখানে নিয়ে দেখাইল। আমরা দেখলাম বদরের মাঠটা একবার যদি একটু দেখেন, আল্লাহর কসম আপনি বুঝতে পারবেন আপনার নবী কত বড় সেনাপতি ছিলেন, কত বড় রণকৌশলী ছিলেন, এটা দেখলেই আপনি বুঝবেন। এগুলো দেখার পরে এইবার ওই বুড়োকে বললাম, আই না আবা জাহাল, আবু জাহাল কোথায়, কা আসেন, নিয়ে গেল 2টা খেজুর গাছ দুই দিকে, অন্য দুই দিকে আরও 2টা খেজুর গাছ ছিল, এগুলো মরে গেছে, জায়গাটা একটু সামান্য দেবে আছে নিচের দিকে ঢালু, বুড়া সেখানে গিয়ে ওই ঢালু জায়গাটায় জুতা দিয়ে এইভাবে লাথি মারে, হা যা আবা জাহাল, হা যা বীরে বদর, এটা বদরের কুয়া, আবু জাহেল, উতবা, ওলীদ, মগিয়া, মগিরা, রবিয়া, সাহেবা, তাদের লাশ এই বদরের কুয়ার মধ্যে, সে লাথি দেয়, ঘৃণায় আমাদের শরীরটা রি রি করে উঠল। দেখে টেখে আমরা এসে গাড়িতে উঠলাম, গাড়ি ছাড়বে
এমন সময় আফ্রিকান হাফসি ভাই পাশাত লম্বা হবে গাড়িতে এইভাবে বসে এইভাবে কল্লা সোজা করতে পারে না গাড়িতে উঠে সে আবার লাভ দিয়ে নেমে গেল ওরা আবার একটু আনকালচার্ড গোয়ার টাইপের আমি বললাম ভাই আপনি কোথায় যান আমরা তো হারামে গিয়ে জোহর পড়ব সে দৌড় দেয় আর কয় উসমোর সোয়াই এইভাবে আবার দেখায় সৌদিরা অল্প একটু থামেন উসমোর সোয়াই দিশেই বদরের কুয়ার দিকে দৌড় ওখানে গিয়ে দেখি যে প্যান্টের চেইন খোলে একা আগা গোড়া খোলে খুলে সেখানে বসছে বসাটাও বেশি সুন্দর না সেগা বেগা সেগা বেগা কেমন যেন বসে এখন কোঁতে খুব চেষ্টা করতেছে বোঝা যায় পাঁচ মিনিট পার হয়ে গেছে সে চেষ্টাই করে উঠে না আমি ড্রাইভারকে বললাম দাহু সালা করি ড্রাইভার ডাকে ইয়াখি তাল সালা করি সে বসে বসে কোঁতায় আর কয় ওসমোর সোয়াই ওসমোর সোয়াই অল্প একটু ভাই এখন ওসমোর সোয়াই শেষ হয় না সে এইভাবে এইভাবে চেষ্টা করতেছে আমি লাভ দিয়ে গাড়ি থেকে নামলাম ভাই এখন তো বুড়া হয়ে গেছি আশি বছর আশিতে মানে এখন থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে তখন তো স্ট্রেন ছিল লাভ দিয়ে নেমে ড্রাইভারকে নিয়ে ওই দৌড় দিছি দুই খাজুর গাছের মাঝখানে গিয়ে বললাম তুমি ডাইনার ধরো আমি বামার ধরি এক টানে তাকে দাঁড় করাই ফেলতে হবে যেন বসে থাকতে ভাই এক টান দিয়ে দাঁড় করাইলাম করাইয়া টরাইয়ে বললাম এই না আর তাই আঁকি ভাই তুমি যেখানে বসে আসো আমরা হারামে গিয়ে নামাজ পড়বো তো জানো সে কালা মুখ আরো কালা করে ফেলেছে কে এত চেষ্টা করলাম এতভাবে চাইলাম আবু জেহেল হারাম জাদার কবরের উপরে দুই ফোঁটা পেশাব করি এত কুতা কুতলাম এত চেষ্টা করলাম বল মাফি কুল্লো খালাস কয় টাঙ্কি একেবারে খালি এক ফোঁটা পেশাবও নাই চাইছিলাম ওর কবরের উপরে দুই ফোঁটা পেশাব করতে পারলে একটু নেকি পাবো এক নম্বর লিডার কিন্তু তোর কবরে কালায় মুতে তুই এক নম্বর লিডার ছিলি আমার জীবনে আমি আরেকটা প্রত্যক্ষ প্রমাণ দেখলাম আর ওমর যেখানে শুয়ে আছেন দুনিয়ার যত বড় অলি যত বড় গাউস যত বড় আব্দাল সেখানে মোনাজাত করে দোয়া করে এই হলো ওমরের দুনিয়ার পুরস্কার ওলা আজরুল আখেরাতে খায়রু পরকালের যেটা পুরস্কার সেটা এটার চেয়ে বড় না ছোট আচ্ছা চেঙ্গিস খানের নাতি হালাকু খান যাকে আমরা জানি বব্বর বর্বর হালাকু খান মঙ্গোলিয়া থেকে বের হয়ে গোবি মরুভূমি পার হয়ে যেদিন বাগদাদ আক্রমণ করেছিল এই বাগদাদ ছিল মুসলিম সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র লালনভূমি বাগদাদের দারুল হিকমা কাস্টল আবিয়াস মাকতাবা আল ইসলামিয়া এই বাগদাদ থেকেই কিন্তু মধ্যযুগের সকল বিশেষজ্ঞ সকল আবিষ্কারক সকল জ্ঞানী গুণী এই বাগদাদ থেকেই বের হয়েছে হালাকু খান এই বাগদাদে এসে আগুন দিয়ে সব পাঠাগার লাইব্রেরি সব মাদ্রাসা জ্বালায় ফেলেছে সব মসজিদ জ্বালায় ফেলেছে চল্লিশ হাজার মানুষকে কেটে দুই টুকরা করে দাজলা নদীতে ফেলে দিয়েছে কেন্দ্রীয় পাঠাগার দারুল হেকমা বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি এখানে এত বই ছিল এত গ্রন্থ ছিল হালাকু খানের সৈন্যরা সব বইগুলো নামিয়ে দাজলা নদীতে ফেলে দিয়েছে ঐতিহাসিকগণ লেখেন এত বই দাজলা নদীতে ফেলে দিয়েছিল নদী ভরে গিয়েছিল এবং এই বই কেতাবের উপর দিয়ে ঘোড়া এপার ওপার পারাপার হইতো এইভাবে মেশাকার করে জলেবুড়ে সারখার করে হালাকু খান যখন মঙ্গোলিয়া ফিরে যাচ্ছে তখন বাগদাদ থেকে এগারো হাজার সুন্দরী কুমারী এগারো হাজার তরুণী মেয়ে এগারো হাজার তরুণী মেয়ে তাদেরকে বন্দি করে মঙ্গোলিয়া নিয়ে গেছে
মঙ্গোলিয়া নিয়ে মন্ত্রী মিনিস্টার এমপি ওই উপরের হোমরা সোমরা আর কি বাঁধি হিসাবে তাদের এক একজনকে এক একটা এক একজন ভাগ করে দিছে 11,000 শিক্ষিতা মহিলা আর সব সেখানকার কাফের মঙ্গল এই 11,000 মহিলা তারা ঘরে ঘরে ঢুকে জারু দিনে যাকে দেওয়া হয়েছিল ইতিহাস সাক্ষী আপনি পড়ে দেখেন একটা মহিলাও বিয়ের আগে যেই পুরুষকে দিয়েছিল হাদিয়া উপঢৌকন হিসেবে তাকে দেহদান করেনি তাকে স্পর্শ করার সুযোগ দেয়নি এত ইসলামিক প্রশিক্ষণ তাদের ছিল তারা এইভাবে এইভাবে কায়দা করে তাদেরকে কনভার্ট করেছে কনভার্ট করার পরে বলে তুমি যদি আমার সাথে মিলতে চাও তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময়ের আবর্তনে যেই পুরুষের হাতে এই মেয়েটা গিয়েছে তখন সেই পুরুষটা দেখলো এটা তো মেয়ে না সোনার খনি সোনার আল্লাহ এইভাবে প্রত্যেকটা মেয়ে যে যেই ঘরে গেছে সেই ঘর থেকে সে ইসলামের দাওয়াত দিয়েছে ইসলামের তালিম দিয়েছে দিতে দিতে 16 বছর পরে দেখা গেল পুরা মঙ্গোলিয়া প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত তৈরি হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে মুসলিম ইসলামের দাওয়াত তৈরি হয়ে গেছে প্রত্যেক ঘর থেকে ইসলামের আওয়াজ উঠে আর আজকাল বাংলাদেশেও এইভাবে আমাদের কম হইলেও কিছু মহিলা আছে তো ইসলামের দাওয়াতি কাজ করে ওর কিছু হুজুর আছে আমি তো ওই নালায়েক হুজুর অযোগ্য হুজুর বেএলএম হুজুর এত এলএম হুজুরের পাগড়ির দিকে তাকাইলে টুপি এত উঁচা হুজুর দিকে রেট ক মহিলারা আরেকখানে গিয়ে তালিম করলে নাকি কি আপনাদের এলাকায় কথাটা আছে কি না আমি জানি না মহিলারা আরেকখানে তালিম করবে কেন হুজুরে ফতুয়া দেয় কিন্তু এই তালিম পুরুষের উপরে যেমন ফরজ পুরুষেরা পুরুষের কাছে তালিম করবে মহিলারা মহিলার কাছে তালিম করবে উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা দেখেন পুরা মদিনা নবী চলে যাওয়ার পরে সবচেয়ে বড় দাইয়া ছিলেন আম্মা জান আয়েশা অন্য মায়েরাও ছিলেন তবে আয়েশার ভূমিকা সবার উপরে দাইয়া হিসাবে এই 11,000 মহিলার অবদানের বিনিময়ে মাত্র কয়েক বছর পরে দেখা গেল পুরা মঙ্গোলিয়া ঘরে ঘরে কোরআন ইসলাম ঢুকে গেছে সেই মঙ্গল থেকে মোগল সেই মোগল থেকে ভারতে বাবর হুমায়ুন মোগল বংশ খিলজি বংশ তারা 700 বছর এখানে রাজত্ব করেছে এগুলো ইতিহাস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নিজেরাও ইসলাম শিখবেন কোরআন বুঝবেন ঘরে যে আমার বোন আপনার স্ত্রী তাকেও কোরআন বুঝাবেন কোরআন বুঝাবার মতো পরিবেশ তৈরি করে দেবেন সহযোগিতা করবেন রাজি আছেন তো